ঘূর্ণিঝড় দানার যে শেষ অংশ বা শেষ ভাগ সেটি কিন্তু এই মুহূর্তে অতিক্রম করছে। 887টি আশ্রয় কেন্দ্র খোলা ছিল এবং সেই আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু কোনো মানুষ আমরা উঠতে দেখিনি বা খবর পাইনি। ঘূর্ণিঝড় দানার সর্বশেষ পরিস্থিতি যদি আমি আপনাদেরকে জানাতে চাই তাহলে এমনটি যে ঘূর্ণিঝড় দানার যে শেষ অংশ বা শেষ ভাগ সেটি কিন্তু এই মুহূর্তে অতিক্রম করছে, যেটি ভারতের দিকে চলে গেছে এবং রাতভর কিন্তু সাতক্ষীরার শ্যামনগর এবং আশাশুনি অঞ্চলের বা উপকূলবর্তী অঞ্চলের মানুষের একটি নির্ঘুম রাত চলে গেছে এবং তারা খুবই আতঙ্কের মধ্যে ছিল, কিন্তু কোনো কিছুই ঘটেনি এবং কোনো ক্ষয়ক্ষতির চিত্র আমরা জানতে পারিনি। কিছুক্ষণ আগে সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে আমি কথা বলেছি, তিনি বলেছেন যে এই প্রভাবটি এখনও পর্যন্ত দিনভর থাকবে, থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লক্স, টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স, এবং ভারী কখনো মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাতক্ষীরাতে 887টি আশ্রয় কেন্দ্র খোলা ছিল এবং সেই আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু কোনো মানুষ আমরা উঠতে দেখিনি বা খবর পাইনি। এছাড়া প্রায় 700 কিলোমিটার ভেরিবাঁধের মধ্যে 6 কিলোমিটার ভেরিবাঁধ খুবই ঝুঁকিপূর্ণ ছিল। এই 6 কিলোমিটার ভেরিবাঁধের মধ্যে প্রায় 6 থেকে 7টি স্পট ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ, সেগুলো কিন্তু এই পানি উন্নয়ন বোর্ড স্থানীয় মানুষের সহায়তায় তারা কিন্তু সেটি সংস্কার করতে সমর্থ হয়েছিল। সবচেয়ে সৌভাগ্যের যে বিষয়টি আমি বলবো সেটি হচ্ছে যে ঘূর্ণিঝড় দানা যখন অতিক্রম করেছে তখন কিন্তু নদীতে ভাটা ছিল, আজ দুপুর নাগাদ আবার জোয়ার হবে, নদীর পানি জোয়ারের পানিটা 2 থেকে 3 ফিট বৃদ্ধি পেয়েছিল, যে নদীর যে উত্তল নদী ছিল সেটা কিন্তু এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। তবে স্থানীয় প্রশাসন এবং আবহাওয়া অধিদপ্তরের যেটি আমাদেরকে জানিয়েছে তাতে করে কোনোভাবেই এটি ওভারফ্লো হওয়া বা ক্ষয়ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা আমরা এখনও দেখছি না। সুন্দরবনের মধ্যে যারা জেলেবাউলে ছিল তারা আগে থেকেই তারা নিরাপদে সরে এসেছে এবং এখন খেয়া পারাপার হচ্ছে, ওই অঞ্চলের মানুষের মধ্যে যতই বেলা গড়াচ্ছে ততই তার একটি স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। এই ছিল আমার কাছে ঘূর্ণিঝড় দানার সর্বশেষ পরিস্থিতি। এম কামরুজ্জামান, সাতক্ষীরা। আমি